हेलो स्टूडेंट्स वेलकम टू A2Z परीक्षा। आज के तुम्हारे जोन्नो एक इम्पोर्टेंट अपडेट नहीं एसेছে যেটা WBPSC থেকে দিয়েছে। ठीक है, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যারা অলরেডি এখনো অনেক কনফিউশনে আছো। তো দেখে নি চলো কি রয়েছে আপডেটটাতে। দেখো, ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন অ্যান্ড স্ক্রিনিং টেস্ট, এই যে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে একটা মোটামুটি পিএসসি 10-15 दिन आगे जो एडमिट कार्डটা দিয়ে দেয়, তার মানে এই সময় যখন एडमिट कार्डটা দিয়েছে তার মানে কিন্তু আগস্টে যে एग्जामটা রয়েছে সেই एग्जामটা কিন্তু হবে। কিসের एडमिट कार्ड দিয়েছে দেখো, বলেছে एडमिट कार्ड অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট। ঠিক আছে, প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা তার एडमिट कार्ड কিন্তু দিয়ে দিয়েছে। তার মানে কিন্তু আগস্টে যে एग्जाम শিডিউল রয়েছে সেটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। एडमिट कार्ड দিয়ে দিয়েছে মানে কিন্তু एग्जाम হচ্ছে, এটা তোমরা ধরে নিতেই পারো। ঠিক আছে, তো এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে WBCS এর যে প্রিলিমিনারি 22 আগস্ট রয়েছে ওটাও কিন্তু পিছানোর চান্স খুবই কম। ঠিক আছে, নেই বললেই চলে। প্রিলিমিনারি एग्जामটা কিন্তু হবে। যখন এটার অ্যাডমিট 10 দিন আগে তোমরা পেয়ে গেছো তাহলে কিন্তু WBCS এর যে প্রিলিমিনারি তার অ্যাডমিট কার্ডও কিন্তু দিয়ে দেবে। তো তোমরা কিন্তু তোমাদের হোপ লুজ করো না, প্রিপারেশন নিতে একদম ডিলে করো না। প্রিপারেশন যেমন চলছে পারলে আরও বাড়িয়ে দাও, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।